হাইকোর্টে নিষেধাজ্ঞা জারি করা বাহান্নটি পণ্যের বিরুদ্ধে নাটোরে বিভিন্ন বাজারে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ শাহ রিয়াজের নেতৃত্বে শহরের স্টেশন বাজার এলাকা থেকে এই অভিযান শুরু হয় তবে নিষেধাজ্ঞা জারি করা পণ্য না পাওয়ায় ব্যাপারে সবাইকে সতর্ক থাকার নির্দেশ দেন জেলা প্রশাসক এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা অভিযানে অংশ নেন